সরকারি চাকরিতে সব গ্রেড কোঠার যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবারও নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল বের করেন মিছিলটি সড়ক প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় চাষারা বিজয় স্তম্ভে শেষ হয় এরপর এখানে শিক্ষার্থীরা বক্তব্য দেন বক্তব্যে শিক্ষার্থীরা বলেন সরকারি চাকরিতে সব গ্রেড কোঠার যৌক্তিক সংস্কারের দাবি জানায় উল্লেখিত অনাগ্রহ জনগোষ্ঠীর জন্য ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ সহ নানা দাবি জানায় আন্দোলনকারীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার এই আন্দোলন শুরু হয় সোমবার দুপুর থেকে এন টিভি নারায়ণগঞ্জ